আসসালামু আলাইকুম, আমি সাজিদুল ইসলাম শাওন। তো গত পর্বে আমরা এমএস ওয়ার্ডের কেরিয়ার টেবিল ও কলাম স্প্লিট টেবিল মার্জ টেবিল এই সমস্ত নিয়ে কাজ করছিলাম। তো আজকে আমরা কিছু অ্যাডভান্স অপশন নিয়ে কাজ করব। তো অ্যাডভান্স অপশনের মধ্যে আমাদের কুইক স্টাইল, ইউজ টেমপ্লেট, ইউজ গ্রাফিক্স, অটো কোরেকশন, ইটিসি এই সমস্ত নিয়ে আমরা আজকে কাজ করবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়েছি, তো এটারই আগের পেজ। তো এখান থেকে শুরু করলেই আমরা এখানে বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্ক পেজ, তো আমরা এখানে কিছু টেমপ্লেট ইউজ করবো। এদের নিউ নিউ এ গিয়ে এখানে দেখবো আমরা অনেক ধরনের ফিচার্স টেবিল এখানে আছে, সরি ব্লগ পোস্ট কার্ড, লোডিং হতে সময় লাগতেছে, লেভেল, লেটার, প্ল্যান, ইনস্টলের টেমপ্লেট। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিছু টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন, ইউজ করতে পারেন। তো আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে এখানে একটু টেস্ট করে কাজ করার চেষ্টা করি। চলুন এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা ইকুইটি রিপোর্ট এটা নিয়ে আমরা কাজ করি। পিরিয়ড, তো এটা আমাদের টেমপ্লেটের হেডিং, টাইটেল, ডিটেইল সবই আছে। আমরা এখান থেকে টেমপ্লেট অপশন নিয়ে কাজ করতেছি। এখন গ্রাফিক্স, অটো কানেকশন, অটো ফরম্যাটিং স্টেপ বাই স্টেপ আসতেছি। আমরা টেমপ্লেটে যা খুশি তাই এডিট করতেই পারবো। আপনারা এর আগে এডিট করছেন করতে পারবেন, এখানে শুধু এডিট করবেন যেখানে যেটা লাগে। অথরেট বাই সাউন্ড অটো চলে আসছে হেডিং। এখন আমরা দেখবো কিভাবে এ ধরনের পিকচার নিয়ে কাজ করতে হয়। আমরা এখান থেকে ইনসার্টে গেলে এখানে অনেক ধরনের আমরা পিকচার আনানো লাগতে পারে, আমাদের নিজস্ব কোনো পিকচার আমরা এনে এখানে দেব। সেক্ষেত্রে আমরা কি করব, তো আমাদের এটা লাগতেছে না, আমরা নতুন পেজে একটা কাজ করি ভালো হয়। সমস্ত এগুলো বাদ দিই, বাদ আমাদের ব্ল্যাঙ্ক পেজ যেটা আছে এটাকে আমরা কাজ করি। এখানে আমরা কিছু টেক্সট আছে, আমরা চাচ্ছি কিছু টেক্সট আমার এখানে থাকবে। থাকার পরে এখানে আমার একটা পিকচার আসবে, পিকচারটা আমি কিভাবে দেবো সেক্ষেত্রে আমাকে ইনসার্ট পিকচার এখান থেকে কিছু একটা পিকচার আমি নিয়ে আসলাম, মনে করি ফেসবুক ইনসার্ট। এখন এই যে পিকচারটাকে আমি মুভ করাতে পারতেছি, যত চেষ্টা করতেছি সরতেছে না, ঝামেলা করতেছে, লেখাগুলো সরে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে কাজ করতে হবে পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট র্যাপিং, ডান পাশে উপরে দেখবেন অ্যারেঞ্জার, অ্যারেঞ্জার আন্ডারে টেক্সট র্যাপিং, এখান থেকে আসবেন বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট করে দিলেই আমরা একে মুভ করাতে পারবো, এখানে ইচ্ছা মতো মুভ করাতে পারতেছি। তো বাকি কাজগুলো আপনাদের কেমন কি হয় আপনারা দেখে নেবেন। তো আমরা বিহাইন্ড দিয়ে কাজ করছি, এখন এটাকে আমরা ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো, ইচ্ছা মতো ছোট বড় করে এখানে যেখানে আমার লাগবে সেখানে প্লেস করতে পারবো। তো এগুলো আমার পিকচারের কাজ। এই পিকচার থেকে আমরা এটাকে আবার ইচ্ছা মতো ডিজাইন দিতে পারতেছি, মডিফাই করতে পারতেছি, কত সুন্দর সুন্দর স্টাইল দিতে পারতেছি অটোমেটিক। এখান থেকে গেল, আমরা পিকচার নিয়ে কাজ করলাম। এখন একটা ক্লিপবোর্ড, ক্লিপ আর্ট নিয়ে কাজ করবো। এখানে ক্লিপ আর্ট আমাদের অনেক সময় ক্লিপ আর্ট লাগতে পারে, বিভিন্ন ধরনের কার্টুন অর্গানাইজ ক্লিপ আর্ট। এখান থেকে আমার ফেভারিট কালেকশন, অফিস কালেকশনে দিলে আমি এখান থেকে আর্টস, বিভিন্ন ধরনের অ্যানিমেলস এখান থেকে পাব। তো এখান থেকে আমার যেটা লাগে আমি এটাকে টেনে এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। খরগোশ, খরগোশকে আবার আমাকে ঠিক ফরম্যাটে এসে টেক্সট বিহাইন্ড করে দিলে আমি একে মুভ করাতে পারতেছি ইচ্ছা মতো। এভাবে আমি আমার ওয়ার্ড আর্ট ইউজ করতে পারতেছি। ফরম্যাটেই আমার সমস্ত অপশন থাকবে, আমি এটাকে কিভাবে মডিফাই করব, কেমন করতে চাচ্ছি, এই পিকচারটা কিভাবে দেখাবে, আপনারা এই ফরম্যাট অপশনে আন্ডারেই অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকে পিকচার ব্রাইটনেস কমা বাড়া করতে পারবেন, লাইট করতে পারবেন, কন্ট্রাস্ট কমা বাড়া করতে করতে পারবেন, এখানে করে দেখবেন ডি কালার করতে পারবেন, এটাকে কালার করতে পারবেন, এখান থেকে কালার অপশন আছে। এখান থেকে কম্প্রেস করবেন পিকচারটা, এই পিকচারটা সিলেক্টেড অবস্থায় এটাকে আরো সাইজ ছোট করবেন,
রেজুলেশন ছোট করবে, চেঞ্জ পিকচার। আপনারা যদি সেটা চেঞ্জ করতে চান আবার, এই পিকচার তো থাকাকালীন অন্য একটা পিকচার এনে দেবেন, এই ধরনের আর কি। তো এটাকে দিয়ে এখানে দিলেন, কন্ট্রোল চেক করলাম, এটাই ভালো লাগতেছে। রিসেট করতে পারবেন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টাইল। এখানে একটা দেখাই পিকচার শেপ, এখান থেকে শেপ নিতে পারবেন, পিকচার থেকে শেপ হবে, বর্ডার, বর্ডারটা কেমন নেবেন। এটা গেল পিকচারের ইফেক্ট, আপনার পিকচারটাকে ইফেক্ট দেবেন যদি দিতে চান। এটাকে দিলে লাইটিং হচ্ছে, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারতেছেন আপনার। এটা তো সেন্ড টু ব্যাক, ব্যাক টু ফ্রন্ট, এটা কেমন, এটাকে আমি একটা কপি করি, অথবা এটাকে না এটা কপি করি, পেস্ট করি, এটাকে এখানে নিয়ে আসি। এখন এটা আমার উপরে দেখাচ্ছে, আমি চাচ্ছি এটাকে উপরে নিয়ে আসতে, সেক্ষেত্রে এটাকে আমি কি করবো, এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দেবো, তাহলে আমার এটা উপরে চলে আসবে, এটা নিচে চলে যাবে। এভাবে আমরা কোনো ডিভাইসকে উপরে নিচে নিয়ে আসতে পারবো। সেন্ড টু ব্যাক যদি দিই, ব্রিং টু ফ্রন্ট এটাকে দিই, অথবা এটাকে আবার যদি সেন্ড টু ব্যাক দিই, আবার নিচে চলে যাবে, এরকম আর কি। অ্যালাইনমেন্ট, এখানে আপনার সাইজটা কোথায় কিভাবে নেবেন, পেজের পেজ বরাবর সে ধরবে, অ্যালাইনমেন্টটা পেজ সেন্টার বরাবর ধরে নেবে, এটা পেজের সেন্টার, সে পেজের সেন্টার থেকে অটোমেটিক ধরতেছে। আপনার এখানে রোটেট করে নিতে পারবেন, এখানে 90 ডিগ্রি, জাস্ট এইভাবে আর কি। এটা হাইট ওয়েটটা এটাকে এখান থেকে বাড়াইতে পারবেন, এভাবে এখান থেকে আপনি পিকচারের সমস্ত কাজ করতে পারবেন। নেক্সট আছে শেপ, আমরা শেপ ইউজ করতে পারবো এখান থেকে, শেপ আমাদের অনেক সময় শেপ লাগবে, অ্যারো কি যদি কোনো কিছু লাগে, আমি কোনো কিছুকে দেখাইতে, এটা আমার অ্যারো কি, অ্যারো কিটাকে আমি এখান থেকে আবার মডিফাই করতে পারছি। প্রায় এরকম দিলাম, আউটলাইনে কালার কিভাবে চেঞ্জ করব, আচ্ছা একরকম দিলাম, একরকম এটাকে আবার টেনে হেঁচড়ে বড় করতে পারবো, সরাইতে পারবো, এটাকে আবার ইফেক্ট দিতে পারবো, শ্যাডো দিতে পারতেছি, একটা শ্যাডো দিলাম, পজিশন করে নিতে পারবো, কোথায় দেবো না দেবো দেখবেন, এটা লাগবে আপনাদের। এটা গেল শেপ। নেক্সট ইন্টারেস্টিং একটা জিনিস আছে, স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা আপনারা অনেক মজাদার একটা জিনিস, ক্লিক, এখান থেকে আপনারা দেখুন বিভিন্ন ধরনের ফরম্যাটিং করাই আছে, জাস্ট শুধু টেক্সটগুলোকে এডিট করবেন, আপনাদের অনেক সময় কাজে লাগবে এটা। আপনি এখানে টেক্সট দেবেন, ফার্স্ট এখানে ফার্স্টের আন্ডারে আবার 1 2 3, এভাবে আপনারা এইভাবে দিয়ে দিতে পারবেন, তখন আপনার এটা একটা স্টাইল হয়ে গেল, এটাকে আপনারা এইভাবে কাজ করতে পারতেছেন। আবার এটাকে যদি আপনারা চেঞ্জ করতে চান, ফরম্যাটে চলে যাবেন, যা এখান থেকে দেখবেন চেঞ্জ, শেপ, টেপ, ইফেক্ট সব কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি ডিজাইনটা আবার চেঞ্জ করে নিতে পারবেন, আপনি চাচ্ছেন ওই ডিজাইন রাখবেন না, এই ডিজাইন নেবেন, অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে তারপরে আপনি দেখবেন এখান থেকে চাচ্ছেন এটা এভাবে না নিয়ে আমি আর একটু লাইটিং করবো, ডিজাইন করবো, স্টাইলিশ করবো, এখান থেকে এটা করতে পারবেন, এখান থেকে চেঞ্জ কালার করতে পারবেন। জাস্ট আপনি একবার করে নেবেন, পরে বারবার হয়ে যাবে, আর চেঞ্জ করতে হবে না। এখানে আরও যদি শেপ অ্যাড করতে চান, অ্যাড শেপ, আফটার বিফোর অ্যাড করতে পারবেন এরকম। এরপরে আসে আমার চার্ট, চার্টের একটা ইন্টারেস্টিং জিনিস, চার্টে আপনি ধরেন পাই চার্ট নেবেন, আমি পাই চার্টে ক্লিক করেন, যেটা নেবেন ওকে দিলেন, অটোমেটিক একটা এক্সেল শিট জেনারেট হচ্ছে। এই জন্য আপনার এখানে একটা ভ্যালু লাগবে, ভ্যালুটা কী ধরবে, ফার্স্ট কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এখন আপনি এখানে জাইন চেঞ্জ করে দেন না কেন, তাই হয়ে যাবে এখানে। আপনি এখানে ফার্স্ট কোয়ার্টার বলে দিলেন, পিপল, এখানে পিপল হয়ে যাচ্ছে, এখানে আপনি যা দেবেন তাই হবে, এখানকার ভ্যালু আপনি যা চেঞ্জ করে দেবেন এখানে তাই দেখাবে। এখন আপনি চাচ্ছেন এই ধরনের এটাকে চেঞ্জ করতে, স্টাইল করতে, বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন, এখান থেকে কি ধরনের নেবেন, নাম্বার সহ, অথবা আপনি চাচ্ছেন পার্সেন্টেজ সহ, পার্সেন্টেজ সহ এখান থেকে চলে আসবে। আপনি এখান থেকে ডাটাটাকে এডিট করতে পারবেন ডাইরেক্ট, আপনি চাচ্ছেন এখন ডাটা আমি চেঞ্জ করবো, এটাকে ক্লিক করলে আপনার অটোমেটিক একটা এক্সেল ফাইল জেনারেট হয়ে যাবে। এটার জন্য আপনি এখান থেকে সিলেক্ট ডাটা, ডাটাটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন, আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আপনি চাচ্ছেন যে স্টাইলটা ইউজ করতেছেন চেঞ্জ, চার্ট, চার্টটা চেঞ্জ করলেন, চার্ট চেঞ্জ হয়ে গেল। তো এভাবেই আপনারা ইনসার্টের এখানে কাজ করবেন। হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক মেবি দেখাই নেই, তারপর দেখাই হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক ক্লিক করলেন, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এখানে টেক্সট ডিসপ্লে নেম দিলেন, ক্লিক, জি ডবল ও দিলে গুগল, এটার স্ক্রিন টিপ,
এটা দিয়ে কি হয় না দিয়ে কি হয় আপনাকে দেখাচ্ছি, www.gogle.com। আচ্ছা দিয়ে আমি ওকে দিলাম। এখন এটা গুগল এখানে দেখেন লিঙ্ক দেখাচ্ছে, একটা উপরে দিকে লক্ষ্য করবেন লিঙ্ক দেখাচ্ছে। এখন আমি এটাকে রাইট ক্লিক করে এডিট করবো, হাইপার লিঙ্কে এখন এই গুগলে স্ক্রিন টিপ দিয়ে দেবো, একটা এখানে লিখে দেবো ক্লিক, এখানে গুগল এখানে ক্লিক, ওকে। এখন এটাকে ধরলে দেখবো ক্লিক দেখাচ্ছে, ক্লিক কিন্তু এখানে দেখাচ্ছে গুগল। এখন আমি এটাকে যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করে থাকি, কন্ট্রোল যখন প্রেস করবো তখন হাতের মতো শো করতেছে, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে আমার একটা ওয়েব ব্রাউজার চালু হবে, ঠিক গুগল চালু হচ্ছে। তো এরকম হয় আর কি। তো এটা গেল হাইপার লিঙ্ক, বুক মার্ক আপনি এটাকে সিলেক্ট করে রাখলেন, গুগল নামে হিন্টস দিয়ে রাখলেন, জাস্ট জাস্ট তখনই আপনি আবার বুক মার্কে যাবেন, খুঁজে পাচ্ছেন না একে দিয়ে দিলেন গো টু, তখন আপনার ওইটা গিয়ে দেখাবো ওখানে এরকম বুঝতে পারেন। আর একটা মজাদার জিনিস এখানে আছে আপনাদেরকে দেখাই, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট একটা জিনিস লাগবে, টেক্সট বক্স দেখায়নি, সময় তো হচ্ছে না দেখি, অনেক সময় চলে যাচ্ছে এগুলোতে। আচ্ছা ওয়ার্ড আর্ট আমরা ওয়ার্ড আর্ট করবো, একটা ওয়ার্ড আর্ট নিলাম, এই লেখাটাকে ওয়ার্ড আর্ট করবো, ওকে দিলাম, এই যে লেখাটা আমার এখানে চলে আসছে। এখন এটাকে আপনারা এখান থেকে আবার শেপ চেঞ্জ করে দিতে পারবেন, বিভিন্ন ধরনের ফরম্যাটিং এখান থেকে করতে পারবেন। তো ওয়ার্ড আর্ট এভাবে করা যায়। আর একটা মজাদার জিনিস, আপনার কোনো জায়গায় আপনি হঠাৎ করে এখান থেকে এই কর্নারে আসতে গেলে আপনার ট্যাব প্রেস করে আসা, সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা ঘর লাগতেছে, আপনি কি করবেন সেই ক্ষেত্রে একটা সুখ গুড রাস্তা হচ্ছে, সেটা হলো আপনি এখান থেকে টেক্সট বক্সে আসবেন, টেক্সট বক্সে এসে ড্রো টেক্সট বক্স, ড্রো টেক্সট বক্সে ক্লিক করবেন, করলে প্লাস সাইন হবে, তখন এটাকে আপনি ক্লিক করে লেফট ক্লিক করে চেপে ধরে থাকবেন, একটা ঘর তৈরি হবে। এখন এটাকে আপনি আপনার মতো ইচ্ছা মতো লিখলেন নাম ঠিকানা ইটিসি, আপনার লাগলো নাম অ্যাড্রেস এভাবে। এখন এটাকে আপনি এটাকে অনেক কম বেশি হয়ে গেছে প্যারাগ্রাফ করে রাইট ক্লিক করে ডন্ট স্পেস দিয়ে ওপর দিলেন, পাশাপাশি হয়ে গেল, এখানে দিলেন দিয়ে এটাকে ছোট বড় করলেন। এখন দেখেন এটা একটা লাইন দেখাচ্ছে বাহিরে একটা লাইন, তো আমি এই লাইনটাকে চাচ্ছি না, এটাকে আমি ক্লিক করে ফরম্যাটে আসবো, শেপ আউটলাইন শেপ ফিল, আমি আউটলাইনটা নেব না, তাহলে আউটলাইনটা চলে যাবে। আমি যদি ফিলের ভিতরে যে কোনো কালার দিই কালার হয়ে যাবে, আমি যদি নো কালার দিই নো কালার হয়ে যাবে। এখন এখানে আমার নাম অ্যাড্রেস লিখে দিলাম, শাওন শর্ট নেম দিলাম, যাই এভাবে আপনারা এটাকে এখন ইচ্ছা মতো মুভ করতেও পারতেছেন। এখানে আপনার এটা আরো লাগতেছে রাইট ক্লিক করে কপি, এখানে এসে পেস্ট, তার মানে আর একটা আপনার তৈরি হয়ে গেল। এভাবে আপনারা কাজ করতে পারবেন। ইনসার্ট পেজ নাম্বার, পেজ নাম্বার এর আগে দেখাইছি, কুইক প্র্যাকটিস ডকুমেন্ট প্রপার্টিটা দেখায়নি, লাগবে না। তো আপনার এখানকার মধ্যে আমি তো অনেক কিছু দেখাই ফেললাম, অটো ফরম্যাটিং দেখায়নি, কারেকশন দেখাবো, টেমপ্লেট গ্রাফিক দেখাতে শেষ। আচ্ছা আপনার লেফটে কুইক আইকনে আসবেন, ওয়ার্ড অপশন, ওয়ার্ড অপশনে এসে প্রফিটিং, প্রফিটিং এসে অটো কারেকশন অপশন, অটো কারেকশন অপশানে এসে দেখবেন অটো কারেক্ট, অটো কারেক্ট আপনি কি ধরনের চাচ্ছেন। অটো কারেক্ট বলতে আপনি একটা কিছু লিখলেন, লিখে অটোমেটিক ধরে নেবেন, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করে যেটা লাগে প্র্যাকটিস করে দেখবেন, আমি এখানে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, রিপ্লেস এন সি, এন সি উইথ কি নামে হবে, নাইস, নাইস নামে এন সি প্লেস করলে নাইস হবে, অ্যাড, ওকে ওকে। এখন আমি যদি এখানে এন সি লিখে স্পেস দিই নাইস হয়ে যাচ্ছে, জাস্ট এরকম আর কি। আপনার এখান থেকে কোথায় আসবেন, এখানে আসবেন, ওয়ার্ড অপশানে আসবেন, প্রফিটিং আসবেন, অটো কারেকশন অপশানে আসবেন, এখান থেকে এটা চেঞ্জ করে দেবেন। এখন আপনি এটাকে কোনো কারণে চাচ্ছেন না, আবার এখানে সিলেক্ট করে এখানে ডিলিট ক্লিক করে দিলে চলে যাবে। এখানে অটো ফরম্যাটে আসবে টাইপ, আপনার ইয়ার ফরম্যাট কি বোঝাচ্ছেন, ম্যাথের কারেকশন কি বোঝাচ্ছেন, স্মার্ট ট্যাগ এগুলো আপনার দেখে নিন। এখান থেকে কাস্টমাইজ বিভিন্ন ধরনের অপশন, এখান থেকে আপনারা হেডার ফুটারে অ্যাড করে নিতে পারবেন, সেভ আন্ডু রিডু এখানে অ্যাড করে নিতে পারবেন, ইমেল অপশন ফন্ট অপশন যদি লাগে আপনি এখানে ফন্ট অপশনটা শো করবেন, তাহলে এই দেখেন এখানে আপনার ফন্ট অপশনটা চলে আসছে। তো এখান থেকে আপনার কুইক মেনু কিছু আছে, ড্র টেবিল। তো এরকমই আজকে এ পর্যন্তই, আমি নেক্সট টিউটোরিয়ালে বাকিটুকু দেখানোর চেষ্টা করবো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।